জিয়া, বিএনপির সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য মির্জা আব্বাস, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এবং জাতীয়তাবাদী ছাত্র দলের সংগ্রামী সিনিয়র সহ সভাপতি রাশেদ ইকবাল খান সহ চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে বন্দি সকল জাতীয় এবং ছাত্রদের মুক্তির দাবিতে আজকের এই প্রতিবাদ সভার সংগ্রামী সভাপতি আক্তার হোসেন আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য, সাবেক মন্ত্রী বিশিষ্ট শিক্ষাবিদ বর্তমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে যিনি অত্যন্ত বিচক্ষণতার সহিত দেশনায়ক তারেক রহমানের বিশ্বস্ত সহযোগী হিসেবে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আস্থার ভাজন, জননেতা ডক্টর আব্দুল মঈন খান আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন, সাবেক ছাত্রনেতা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সাবেক আহ্বায়ক, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, জনপ্রিয় জননেতা ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম সহ উপস্থিত নেতৃবৃন্দ সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই এবং ধন্যবাদ জানাই যে আপনারা আপনাদের নেতৃবৃন্দর মুক্তির দাবিতে এই কর্মসূচি হাতে নিয়েছেন। আমি আমাদের অভিভাবক ডক্টর আব্দুল মঈন খান স্যারকেও ধন্যবাদ জানাই যে শত ব্যস্ততার মাঝেও উনি রাশেদ ইকবালের মুক্তির দাবিতে বা এই ছাত্র জনতার মুক্তির দাবিতে উনি এখানে এসে সময় দিয়েছেন। বক্তব্য খুব পরিষ্কার, যেটি এর আগে বিভিন্ন বক্তা বলে গিয়েছে, আসলে এই মুক্তির দাবি আমরা কার কাছে করব? দেশে তো কোন নির্বাচিত বৈধ সরকার নেই, দেশে জনগণের ভোটে নির্বাচিত কোন সংসদ নেই, বর্তমানে যারা রাষ্ট্র পরিচালনা করছেন ওনারা পেশিবেদী কায়দায় সকল সভ্যতাকে লঙ্ঘন করে বাংলাদেশে এক ত্রাসের রাজত্ব কায়েম করেছেন। এক এগারো সরকারের এক্সটেনশন সরকার, যে ষড়যন্ত্র এক এগারোতে শুরু হয়েছিল তার এক্সটেন্ড সরকার এই বর্তমান আওয়ামী সরকার, যারা গণতন্ত্রকে হত্যা করেছে, আইনের শাসন বাংলাদেশে এখন আর আমরা পাই না, মানবাধিকার পদে পদে লঙ্ঘিত হচ্ছে। অর্থনৈতিক করুণ অবস্থা আপনারা সকলেই জানেন, বিভিন্ন পত্র পত্রিকায় আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি দেশের টাকা প্রচার হয়ে যাচ্ছে, লুট হয়ে যাচ্ছে, বাংলাদেশ ব্যাংকের টাকা লুট হয়ে যাচ্ছে, বিদেশে বেগম পাড়া হচ্ছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি,
বাংলাদেশের মানুষের জীবন জীবিকাকে দুর্বিষহ করে তুলছে। বাংলাদেশের মানুষ এখন ওএমএসের ট্রাকের পিছনে দুবেলা খাবার যোগানোর জন্য ছুটে বেড়াচ্ছে। ওএমএসের ট্রাক অথবা জীবনের দোকানগুলিতে দেখবেন লম্বা ভিড়। কথা বলার অধিকার বাংলাদেশের মানুষের নাই। আমাদের নেত্রী বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি এই বাংলাদেশের মানুষের জন্য, এই বাংলাদেশের আপামর জনগণের জন্য বারবার স্যাক্রিফাইস করেছেন, 9 বছর স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছেন, কখন আপোষ করেন নাই। 1/11 পরবর্তীতে উনি আপোষ করেন নাই, এবং উনি যদি নিজে ব্যক্তিগত ভাবে ভালো থাকতে চাইতেন নিঃসন্দেহে ভালো থাকতে পারতেন, কিন্তু কোন ষড়যন্ত্রের সাথে কোন প্রভুদের অবৈধ স্বার্থের কাছে মাথা নত করেন নাই বিধায় দেশের জনগণের ভাগ্যের জন্য লড়াই করেছেন বিধায় আছে উনি জেলে আছেন। একজন সাবেক 3 বারের সফল প্রধানমন্ত্রী, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, আজকে সঠিক চিকিৎসার অভাবে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে লড়াই করছেন। ওনার যে মানবিক অধিকার, ওনার যে চিকিৎসার অধিকার, ওনার যে মৌলিক অধিকার, সে অধিকার থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আজকে বঞ্চিত করা হচ্ছে। আমাদের পার্টির সংগ্রামী মহাসচিব অসুস্থ মানুষ, একজন শিক্ষাবিদ, ঢাকা কলেজের শিক্ষক ছিলেন, আমি ঢাকা কলেজের ছাত্র ছিলাম। বাংলাদেশের মানুষ ওনাকে একটু ভিন্নভাবে মূল্যায়ন করেন, একজন সজ্জন ভালো মানুষ হিসাবে। যে মামলায় উনি এজাহারভুক্ত আসামি নন, একটা পার্টির মহাসচিব, উনি সাবেক মন্ত্রী, একজন বয়োবৃদ্ধ মানুষ, ওনাকে পেন্ডিং মামলা দিয়ে সেই মামলায় গ্রেফতার করে রেখেছে, ডিভিশনে দেয়নি, সেটাও হাইকোর্ট থেকে নির্দেশ দিয়ে এই ডিভিশন কার্যকর করতে হয়েছে। একইভাবে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য, এই ঢাকার রাজপথের আন্দোলনের যিনি একজন শক্তিশালী নেতা, সাবেক মন্ত্রী ছিলেন, মেয়র ছিলেন, কর্মী বান্ধব নেতা, জনপ্রিয় নেতা মির্জা আব্বাস, উনিও অসুস্থ, 3টার সময় বাসা থেকে গ্রেফতার করে নিয়ে জেলে বন্দী করে রেখেছে। আমাদের সকলের প্রিয় 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের অন্যতম নায়ক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক নির্বাচিত ভিপি, বিএনপির সংগ্রামী সিনিয়র যুগ্ম মহাসচিব, যিনি প্রত্যেকটি আন্দোলনে, প্রত্যেকটি সংগ্রামে বুক চিতিয়ে